এটা হচ্ছে একটি এসি ভোল্টেজ এবং এম্পিয়ার পরিমাপ করার মিটার। তো এটি আমি অনলাইন থেকে কিনেছি, যদি আপনারা কিনতে চান আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে কিনতে পারবেন। তো এটা হচ্ছে মানে এসি ভোল্টেজ এম্পিয়ার এবং হাউস তিনোটা এটার সাহায্যে পরিমাপ করা যাবে। তো এটার পরিমাপ করার ক্যাপাবিলিটি হচ্ছে 100 এম্পিয়ার, মানে 100 এম্পিয়ার সমতুল্য যদি কোনো লোড কানেক্ট করা হয় তাহলে এটা পরিমাপ করে ডিসপ্লেতে শো করাতে পারবে। আর এখানে যে দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুইটি টার্মিনাল হচ্ছে একটিতে নেগেটিভ নিউট্রাল এবং একটিতে পজিটিভ সংযোগ করতে হবে। আর এই যে এই আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন। এটার মধ্য দিয়ে যখনই কোনো একটি তার আমরা কোনো লোডের সাথে কানেক্ট করব আর যখন সেই লোডটা চালু হবে তখন এটা ডিসপ্লেতে শো করবে যে কতটুকু এম্পিয়ার ওই লোডটা নিচ্ছে। এগুলা যদি আপনারা বাসা বাড়ি বা অফিসে লাগিয়ে নেন তাহলে আপনারা পরিমাপ করতে পারবেন আপনাদের কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে। তো 1 এম্পিয়ার সমান সমান কত এটা স্ক্রিনে আমি দিয়ে দিব, ডিটেলসে বলবো না। আর এটা 100% সঠিকও ধরবেন না, কারণ আমি সাধারণ ধারণা জানার জন্য এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা কম বেশি হতে পারে। তো যাই হোক, আমি এটাকে এখন একটি এমকে বোর্ডের সাথে যেহেতু ফিট করবো, তো এইটা আমি আগেই হোল করে নিয়েছিলাম যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো এটা আমি এখানে এখন লাগিয়ে নেব এবং লাগানোর পরে আমি এটার কানেকশন কিভাবে করতে হয় সেটাকেও দেখিয়ে দেব। তো কানেকশন করার জন্য আমি দুইটি তার নিয়েছি এখানে, একটি ইয়েলো একটি গ্রিন। তো এই দুইটি আমি এখানে সংযোগ করে নিচ্ছি। সংযোগ নেওয়ার পরে একটি আমি নিউট্রালের সাথে জয়েন করব আর একটি আমি ফেজের সাথে জয়েন করব। জয়েন করা হয়ে গেলে তারপর এই যে তার দুটি দেখতে পাচ্ছেন, এই দুইটি মূলত আমি নিউট্রাল একটা ফেজ একটা জয়েন করব। তো এখানে দুইটি তার দেখতে পাচ্ছেন, লাল এবং কালো। এই তার দুইটি আমি ডাইরেক্ট সরাসরি এসি 200 ভোল্টের সাথে 220 ভোল্টের সাথে সংযোগ করব। তো গ্রিন তারটা আমি নিউট্রালের সাথে জয়েন করে নেব এবং ইয়েলো তারটা আমি রেড তারের সাথে জয়েন করে নেব। আর এখানে যদি আপনার কোনো উল্টাপাল্টা হয়, যেমন গ্রিনটা যদি লালের জায়গায় কালা এরকম কোনো হলে কোনো সমস্যা নেই, কারণ এটা সমস্যা হবে না। তো আমি এটাকে এখন একটি বক্সে সুন্দরভাবে স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নেব। লাগানো শেষ, এখন এই যে দুইটি তার দেখতে পাচ্ছেন, একটি লাল এবং একটি কালো। তো আমি লাল তারটি এই কালো হোলের মধ্যে এটাকে সুন্দর করে সেট আপ করে নেব। আর এটা যখন সেট আপ করবেন এটাকে খুব সতর্কতার সাথে করতে হবে, আর তার শুধু একটি তারই এটার সাথে সংযোগ করতে হবে। যেমন যদি লাল সংযোগ করেন লাল, আর যদি কালো সংযোগ করেন কালো। আর খেয়াল রাখতে হবে যাতে লাল কালো দুইটা তার এটার সাথে টাচ না করে, একটু দূরত্ব থাকে। যদি দূরত্ব থাকে তাহলে এটা কাজটা সুন্দর হবে। তো আমি এখন এটাকে একটি এমকি বোর্ডের সাথে সংযোগ করে দেবো, মাল্টি সকেটের সাথে। তো মাল্টি সকেটের কালেকশন এলএ অবশ্য ফেজ কানেকশন করতে হয় এবং এনএ নিউট্রাল। তো কানেকশন করা শেষ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি ব্লোয়ার মেশিন। তো এটা আমি এখন এই পাওয়ারের সাথে কানেক্ট করব এবং অন করব, তারপর লোডে রেখে দেখব যে এটাতে কত এম্পিয়ার লোড নেয় টানে। তো এই যে দেখতে পাচ্ছেন লোডে দেওয়ার পর এখানে প্রায় 1.3 এম্পিয়ার লোড নিচ্ছে, বন্ধ করে দিলে আবার দেখেন জিরো হয়ে যাবে।